একই প্রসেস, মমা মৈত্রকে তারা বহিষ্কার করেছেন কারণ সে হয়তো কিছু কিছুটা অস্বস্তিতে ফেলেছিল ভারতীয় জনতা পার্টি কিংবা কেন্দ্রীয় সরকারকে। সেই থেকে তাকে যে অভিযোগগুলো ছিল যার জন্যে ও লড়ছে, কোর্টে লড়ছে, ইত্যাদি সমস্ত ডাকাডাকি হচ্ছে ও করছে। আবার ধরুন বাড়িতে ও একটা প্রার্থী, একজন প্রার্থী নির্বাচনে ব্যস্ত, কিন্তু এই প্রার্থী যাতে নির্বাচনের ব্যস্ততা তাকে মানে ব্যতিগ্রস্ত করা যায় এইভাবে এসে দেখে নেবে, সে নিশ্চয়ই সে বিষয়টা দেখবে। যে উনি ওনার পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস, স্বাভাবিক সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারে। কোথায় কে কার বাড়ি ধাঁড়া দিচ্ছে, ইডি এবং সিবিআই অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করতে পারে, কালীঘাটের ঠিকানাটা জানে না, শান্তিনিকেতন বাড়ির ঠিকানাটা জানে না, পশ্চিমবাংলার তৃণমূলের নেতা যারা পিসি ভাইপো তাদের রেহাই দিয়ে চলছে ইডি সিবিআই, আর অন্যত্র বিজেপির যারা বিরোধী তাদের বিরুদ্ধে হেনস্থা করছে। এগুলো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে বলে আমার মনে হয়, কারণ সাংসদের ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়, এটার সঙ্গে দুর্নীতি থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা, এটা কিছুই না, এটা একটা পলিটিক্স অফ ভেন্ডেটা, যাকে আমরা ভেন্ডেটা পলিটিক্স বলি, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআই হামলা। লোকসভা ভোটের একেবারে মুখে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি রাজ্য জুড়ে তৎপরতা, মহুয়া মৈত্রর জোড়া ঠিকানায় সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন, আলিপুর থেকে কৃষ্ণনগরের ভাড়া বাড়ি এবং অফিসে সিবিআই হানা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, মহুয়া মৈত্রর তিনটি ঠিকানায় সিবিআই তল্লাশি অভিযান, আলিপুর থেকে কৃষ্ণনগরের ভাড়া বাড়ি এবং অফিসে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর অফিসে সিবিআই আধিকারিকরা, সংসদে ঘুষের বিনিময় প্রশ্নের অভিযোগে এই সিবিআই তদন্ত, আলিপুরের বহুতলেও হানা কেন্দ্রীয় এজেন্সির, ফ্ল্যাটের মালিক ডিএল মৈত্র মহুয়ার বাবা এমনটাই দাবি, আবাসনের নিরাপত্তারক্ষী, আলিপুরের ফ্ল্যাটে 7 ঘন্টা ধরে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা, ঘুষের বিনিময় প্রশ্নের অভিযোগে মহুয়া মৈত্রর সংসদ পদ খারিজ হয়, লোকপালের নির্দেশে ঘুষের বিনিময় প্রশ্ন বিতর্কের তদন্তে সিবিআই, বিজেপির দুর্নীতি নিয়ে সরব তাই রাজনৈতিক প্রতিহিংসার টার্গেট, এমনটাই দাবি তৃণমূলের। সিবিআইয়ের একটা টিম বোধহয় মহুয়ার মৈত্রর অফিসে গেছে, একটা টিম বোধহয় মহুয়া মৈত্রর বাবা যেখানে থাকেন সেই ফ্ল্যাটে গেছে, যেন যথাযথভাবে তদন্ত হয় এটাই লোকে চাইবে, এবং লোকে চাইবে এই তলার ছোটোখাটো খুচরো দেড় দু পয়সা তৃণমূলের নেতাদের ধরে লাভ নেই, যে নেতারা তৃণমূলের দল চালাচ্ছে, পিসি ভাইপো, কেউ সুপ্রিমো কেউ সেনাপতি, তাদের ক্ষেত্রে তল্লাশি হচ্ছে না কেন, তাদের বারবার ডাকলেও তারা রেহাই পাচ্ছে কেন, মানুষ সেটা জানতে চায়। ও কোথায় এমএলএ কাউন্সিলর কি ইত্যাদি ইত্যাদি আছে, তারা অপরাধী, তাদের ধরুক, তাদের মাথাগুলোকে ধরবে কবে, মানুষ তার অপেক্ষায় আছে।